যখনই আমার মন খারাপ থাকে তখনই এরকম শাড়ি পরে সেজে গুজে রিলস বানাতে লেগে যাই, তাতে একটু হলেও মনটা ভালো হয়ে যায়। আমার রিলস ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে। যাই হোক, সকাল সকাল মা আজকে রান্না করেছিল চিকেন কষা আর ভাত। তো চিকেন কষাটা আজকে দারুণ মজার হয়েছিল। আমি সলিড মাংস খেতে পছন্দ করি না, তবু আজকে ভাতের সঙ্গে মেখে খাচ্ছিলাম, এতটা আমার ভালো লাগছিল। আজকে পুরো ভাতের সঙ্গে চিকেনের সলিড পিসগুলো আজকে মেখে মেখে খাচ্ছিলাম। পকোড়াও বানিয়েছিল, সেগুলো সবাই খেয়ে নিয়েছিল, আমার জন্য এক টুকরো ছিল, ওটাই আবার ভাতের সঙ্গে মেখে নিলাম। তারপর সন্ধেবেলা আজকে অর্ডার করে দিয়েছিলাম অনেক খাবার, এতগুলো খাবার অর্ডার করেছিলাম, দাম মাত্র নিয়েছিল 157 টাকা। কী কী খাবার সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। ফার্স্টে চিকেনের যে আইটেমটা দেখালাম ওটার নাম আমি বারবার ভুলে যাই, তোমরা একটু আমাকে মনে করিয়ে দিও কমেন্টে। তারপর ছিল চাউমিন, একটা এগ মোগলাই আর একটা ফিশ ফ্রাই, এতগুলো খাবার 157 টাকায়, সত্যি ভাবাই যায় না। তারপরেও পেয়ে গেছিলাম, অর্ডার দিয়েছিলাম আমি অনলাইন থেকে। এত খাবার দেখে অঙ্কিতার পড়েছিল জিভ দিয়ে জল, তাই ওকে বললাম তুই আগে খা তারপরে আমি খাই। তো ওকে টেস্ট করতে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।